কোনটো পাৰ্টিৰ পৰা উঠিছে? এবাৰ মই এজেপি বিজেপি পাৰ্টিৰ পৰা উঠিছো। গোটে গোটে কেটা মিলাই উঠিছে না? একদম বঢ়িয়া স্যার, আপোনাৰ একদম হয় ভোটটো এনেকুৱা জেগাত দিব হয় যিটো জেগাত দিলে একে গা কি কি আহিছে। হয় নেকি? বুজি পালো বাৰু। আচ্ছা স্যার স্যার, আপুনি এবাৰ জিকিম বুলি আশা আছে না আপোনাৰ? 100% 100% ন? মানে এইপিনে আপোনাৰ ইয়ালতো ফিল্ডত যে আপুনি ফিল্ড ৱৰ্ক যে কৰি আছে, যে আপোনাৰ ৰাইজৰ ছাপোর্ট পাইছে না? একদম পুৰা পাইছো, পুৰা পাইছো। ছাপোর্ট মানে একদম সাংঘাতিক হাত চাপৰি মাৰি মানে 110% পাই গৈছে। 110% মানে আপুনি জিকিবই, জিকিমেই, এমএলএ হবই, এমএলএ হম, আকৌ মুখ্যমন্ত্রী হোৱাৰ সপোন আছে নেকি? এমএলএ পাতি দুইটাই হম। না না, মুখ্যমন্ত্রী হোৱাৰ সপোন আছে নেকি? মুখ্যমন্ত্রী মানে মুখ্যমন্ত্রীটো হমেই হ হ না এ মানে মুখ্যমন্ত্রী হলে অল্প বেয়া হবো, অল্প ভাল মন্ত্রী হোক তেতিয়া আমারও কাম হবো, অল্প এম আই লাইফ স্টাইল। হ্যাঁ, ঘাই ঘাই মন্ত্রী ন? ঠিক আছে, আর কি কি মন্ত্রী হওয়ার সপোন আছে? আর মন্ত্রী বলে কোনে তো ঢের ভাওনাটো কিবা কিবি মন্ত্রী ভাওনা না, এনে ছাগলি গরুর মন্ত্রী হব মন গেছে নাকি? ছাগলি তো মন্ত্রী হবই লাগিব। হয় হয়, ছাগলি মন্ত্রী নহলে কেনে? না না, গরু ছাগলি মন্ত্রী, ব্রয়লার মন্ত্রী হম না? না, গরু কোন একটু বরিয়া না, বরিয়া বরিয়া আছে, ব্রয়লার মন্ত্রীর বহুত প্রয়োজন আছে, আমার মাংসর বহুত দরকার, আমি মাংস খাই ভাল পাও, আর ব্রয়লার লগত আমার গাখির খাই ভাল পাও নয়, এ গতি আপনি জার্সি গরু কিবা একটা ব্যবস্থা করে দিব ঘরে ঘরে। জার্সি গরু তো মই দিমে। হয় হয়, কথা দিয়া আছে জার্সি। হয় ধন্যবাদ স্যার, আপনার একদম 100% আমি ভোট দিম। আপনি কি হওয়ার জড়িয়ে প্রসার করেছে, ভাল লাগছে, রাইজে হাসি থাকুক, মই থাকিম। ধন্যবাদ আমার এমএলএ স্যারলৈ, ভাবি এমএলএ, ভাবি এমএলএ, আমি ভাবি আছো তেখেতে এমএলএ হব, তো আমার অসমৰ কিছু ডেভেলপমেন্ট করব বলে ভাবিছো, গরু ছাগলীর মানুষের সবরে ডেভেলপমেন্ট করব। ধন্যবাদ স্যার, ঠিক আছে, ভাল লাগিল আপনার কথা।